সবার সামনে বানরের বাচ্চা বলে গালি দিলেন। এইদিকে এবার গ্রেফতার হলেন এক শিবিরের সভাপতি, এবং আসলে ঘটনাটা কি হয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। তো দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। সাথে ও কথা নেই বর্তমানে ওদেরকে না ধরে আমাকে ধরে ফেলছে, আমার গায়ে হাত তুলছে এবং তাই না আমার এখানেও দিছে, দুইটা ঘুষি দিছে এখানে। এইগুলোর জন্য আমরা ওনার কাছে কিন্তু অনেক মাপ চাইছি, অনেক রিকোয়েস্ট করছি, ফার্ম গেট হাতে পায়ও ধরছি। কিন্তু আপনি দেখছেন আপনার শার্টটা কে ছিড়লো? হ্যাঁ অবশ্যই ও ছিড়ছে, হেল্পার ছিড়ছে। কি কারণে ছিড়লো আমি বিষয়টা বলি, আমি একেবারে পিছনের সিটে ছিলাম, তো ও যখন ভাড়া কাটে তখন আমি ওর হাতে আগে টাকাটা দিছি, মানে আরও আমার সিরিয়ালে আসার আগে দিয়ে দিছি, কারণ আমি ফার্ম গেটের কাছাকাছি চলে আসছি নেমে যাবো। তোর আমি 50 টাকা দিয়ে বললাম, ও 5 টাকা দিচ্ছে। আমি বললাম যে কত দিলা, বলে 20 টাকা দিচ্ছে। না আমি না তোমাকে তোর 50 টাকা দিচ্ছে। ও বলে না 50 টাকা দেন না, 20 টাকা। আমি দেখো আমি 50 টাকা এরকম একটা নোট দিছি। সে ইনস্ট্যান্টলি বললো যে এটা তো আপনার নোট না, অন্যজনের কাছ থেকে। এবং সে এখান থেকে রীতিমতো আমাকে বোঝাইলো যে আমি মিথ্যাবাদী এবং আমি এই 20 টাকার জন্য অনেক বড় মিথ্যা কথা বলে ও চলে আসছে এখান থেকে। তারপর কি আপনি ওনার ওর উপর খেপে গেছেন, খেপে আক্রমণ করছেন? না না প্রশ্নই আসে না। ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, যার কারণে পিছন থেকে এসে একজন আর একটা থাপ্পড় দিছে ওর আচরণ দেখে। সাথে সাথে ও কথা নেই বর্তমানে ওদেরকে না ধরে আমাকে ধরে ফেলছে, আমার গায়ে হাত তুলছে এবং তাই না আমার এখানেও দিছে, দুইটা ঘুষি দিছে এখানে। এখন আপনি যে গাড়িটা এখানে আটকালেন, কী কারণে আটকালেন, কী চাচ্ছেন? আমি আমার ন্যায় বিচার চাই। এটা ওই ধরনের আচরণ কেন হবে? আমি গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আমি ন্যায্য টাকা দিয়ে আমার গায়ে হাত তুলবে কেন? আমি আপনি কি প্রতিনিয়ত এই এই গাড়িতে এই পরিবহনে যাতায়াত করেন? প্রতিনিয়তই যাতায়াত করি। ওদের প্রায়ই হয়েছে যে প্যাসেঞ্জারের সাথে ওদের ঝামেলা হয় ভাড়া নিয়ে। যেমন খুব স্বাভাবিক ব্যাপার যে আমি যতটুকু জানি বাসে মিনিমাম ভাড়া 10 টাকা, তারপরে 3 টাকা করে প্রতি কিলোমিটারে হিসাব করা হয়। ওদের কোনো চার্জ নাই। ধরেন আপনি ওয়ার্কশপ নামবেন, আপনি 15 টাকা দিবেন, মানে 18 টাকা হয়তো কত টাকা ভাড়া হয় ওরা 15 টাকা নেয়, কিন্তু আপনি যদি কচুকাত নামেন আপনাকে দিতে হবে 25 টাকা। অনেক পাবলিক আমাকে মারতেছিল। অনেক পাবলিক আপনাকে কেন মারতেছিল? আমি মারতেছিল স্যার যে 20 টাকা উনি স্যার 50 টাকা দিছে, আমি বলছি 20 টাকা। আমার আমি 20 টাকায় দেখছি স্যার, আমার অনেক আমি অনেক পাবলিকের ভাড়া গাড়ি স্যার, আমি 20 টাকা নুনি দেখছি, ওনাকে আমি 5 টাকা ফেরত দিছি স্যার। এখন আমাকে যদি এখন 15-20 জন স্যার একসাথে মারছে, ওই মারার জন্য আমি মনে করেন 20 টাকার জন্য কি 15-20 জন সেই কি মাইর শুরু করবে স্যার? এই জিনিসটা তো অনেক বড় হয়ে গেছে স্যার, মানে আমার আমার উপরে সবাই মানে মারছে আমাকে, আমি কি বলবো স্যার, এখানে কিছু বলার নেই আমার। মানে কেন সবাই খেপে গেল? একটা বাসের মধ্যে তো কেউ কারো আত্মীয় স্বজন থাকে না, সবাই অপরিচিত। জি ঠিক আছে, 50 টাকা বলছে, আপনি বলছেন 30 টাকা, 20 টাকা, এই 30 টাকার জন্য কি আপনার উপর খেপে গিয়ে সবাই মারধর শুরু করবে? আপনি বললেন যে আপনাকে 30 জন। না স্যার আমাদের আমাকে খেপছে কেন স্যার জানেন? আমাদের ভাড়াটা নেই, আবার নির্দিষ্ট ভাড়া নেই আমাদের। কেন ভাড়া নেই? আমাদের ভাড়াটা হলো কালসি থেকে স্যার 35 টাকা, বুঝছেন, ওয়ার্কশপ থেকে 18 টাকা, পাবলিক দেয় 15 টাকা স্যার। এটা নিয়ে অনেক ক্যাচাল সিস্টেম, মানে এই ভাড়াটা নিয়ে অনেক ক্যাচাল। এইগুলোর জন্য আমরা ওনার কাছে কিন্তু অনেক মাপ চাইছি, অনেক রিকোয়েস্ট করছি, ফার্ম গেট হাতে পায়ও ধরছি। কিন্তু মাপ চাইছেন কখন? শার্ট ছেঁড়ার পরে না? সাত ছেঁড়ার আগে ওনার পাও ধরায় রাখছি। ওনার পাও ধরছো না? এই আমার স্টাফ ওনার পাও ধরছে, পাও ধরা বলছে আমার মাপ করে দেন। 30 টাকার জন্য কি একজনকে অনেকক্ষণ ধরে রাখবে? খারাপ ব্যবহার বা এরকম কিছু করে নাই? মানে খারাপ ব্যবহার কি, ওনার সাথে মারামারি হয়ে গেছে, মারামারি সৃষ্টি হয়েছে, ধরে অনেক পাবলিক মারছে, এর ভিতরে অনেক পাবলিক এসে জট হয়েছে। এইটা মেনলি এদের যে অর্গানাইজটা করছে এটা ফার্ম গেটে, তো ফার্ম গেট থেকে ওইখানকার স্টেশন আমাকে মেসেজ দিয়েছে যে 7807 গাড়িটা একটু আটকান, এখানে একটা ইনসিডেন্ট করে গেছে। তারপরে আমি এই গাড়িটা আটকাই, এরপরে তো ওই অভিযোগকারী আসে, তারপরে বিস্তারিত তো আপনারা তার কাছ থেকে শুনছেনই। মাঝে মাঝে দুই একটা এরকম ঘটনা ঘটে, দুই একটা পাই, এগুলো সমাধান। তো দর্শক আপনার ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। ডিজিটাল ডিভাইস ব্যবহারে যেন আমাদের পুলিশের দক্ষতা অর্জন করে, সে ব্যবস্থা করার ফলে এখন যে কোনো ঘটনা মোকাবেলা করা অনেক সহজ হয়ে গেছে। আজকে বাংলাদেশ শুধু না, পৃথিবীটাই হচ্ছে প্রযুক্তির বাংলা পৃথিবী, এখন প্রযুক্তির উৎকর্ষ সাধন হচ্ছে। বাংলাদেশও আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তার ভালো দিক যেমন আছে আবার বিভিন্ন ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ বা মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানব পাচার, জঙ্গিবাদ, সরকারি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাও কিন্তু নতুন নতুন রূপে সামনে আসছে। কিন্তু এগুলি মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং আমাদের
প্রচেষ্টাই হচ্ছে যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে কার্যক্রম বাস্তবায়ন করে আমাদের পুলিশ বাহিনী কিন্তু বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। কারণ একটি ঘটনাই ঘটেছিল, দুইজন পুলিশ বাহিনীর সদস্য সেখানে তারা জীবন দিয়েছিল সেই হোলি আর্টিজানে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু প্রতিটি ক্ষেত্রে পুলিশের সেই সাহসী ভূমিকা আমাদেরকে এই বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত রাখতে সহায়তা করেছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনী ভূয়সী প্রশংসার কাজ করছেন। সেখানে আমাদের নারী পুলিশ বাহিনী সহ পুলিশ বাহিনীর সকল সদস্য প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। এবং আমি এটুকু বলবো যে মাদক দুর্নীতি সাইবার ক্রাইম অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন, এভাবেই কিন্তু আপনাদের নতুন অফিসাররা যারা আপনাদেরকেও এই কাজে সম্পৃক্ত থাকতে হবে। এই দেশটা আমাদের, দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। পুলিশ বাহিনীর জরুরি সেবা 999 ব্যাপক প্রশংসা লাভ করেছে। প্রত্যেকটা মানুষ যখনই প্রয়োজন হয়, সেটা অ্যাম্বুলেন্স হোক, ফায়ার সার্ভিস হোক বা পুলিশের জরুরি সেবা, অথবা কোনো কেউ বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করা, বা নারী নির্যাতনের ক্ষেত্রে নারীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা পাচ্ছেন। কাজে আমি সেজন্য আমাদের পুলিশ বাহিনীকে আবারও ধন্যবাদ জানাই। আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনী পেশাদারিত্ব, দক্ষতা ও বিজ্ঞানভিত্তিকভাবে গড়ে উঠবে। সেজন্য বহু প্রতিষ্ঠান এবং অনেক সরঞ্জামাদি আমরা ক্রয় করে দিয়েছি, অর্থাৎ প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহারে যেন আমাদের পুলিশও দক্ষতা অর্জন করে। সে ব্যবস্থা করার ফলে এখন যে কোনো ঘটনা মোকাবেলা করা অনেক সহজ হয়ে গেছে। আমরা এটুকু বলবো যে পুলিশ বাহিনীর সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে আমাদের নবনিযুক্ত সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ পুলিশ সায়েন্স ডিগ্রিও প্রদান করা হচ্ছে, অর্থাৎ উচ্চশিক্ষা নেবার একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবং এই একাডেমি, এটা ম্যানুয়াল পরিবর্তন ও পরিবর্ধন করে 2022 সালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ম্যানুয়াল যুগোপযোগী করা হয়েছে এবং কারিকুলামে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। মানসিক স্বাস্থ্যের বিষয়টা মাথায় রেখে মেডিটেশন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথাগত প্রশিক্ষণের পাশাপাশি চালু করা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিংয়ের বিষয়সমূহ। একাডেমিতে সকল পদের প্রশিক্ষণার্থীদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আধুনিক সুবিধাসম্পন্ন শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ফরেন্সিক ডেমনস্ট্রেশন ল্যাব, শুটিং সিমুলেটার, মক থানা ইত্যাদি প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে একাডেমির থেকে যথাযথ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে পেশাগত দায়িত্ব পালনে আমাদের পুলিশ বাহিনী আরও। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বাটন গুলোবার মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।